জানেন কি চাঁদে পাড়ি দিবে ভারতীয় কি জানালো ইসরো মহাশূন্যে এক ছত্র রাজত্ব চালাচ্ছে ভারত চন্দ্রযান তিনের সাফল্যের পর সূর্যের কক্ষপথেও মহাকাশযান পাঠিয়েছে ইসরো এবার একই সঙ্গে মঙ্গল ও শুক্র গ্রহেও মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা একের পর এক মিশনে সাফল্য মিললেও মহাকাশে এখনো স্পেস স্টেশন নেই ভারতের মহাশূন্যে আমাদের দেশ কবে স্পেস স্টেশন তৈরি করবে এই প্রশ্নই করা হয়েছিল ইসরো প্রধান এস সোমনাথকে জবাবে তিনি বলেন আগামী আগামী কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যেই ইসরো স্পেস স্টেশন তৈরি করবে মহাকাশে ভারতের স্পেস স্টেশন তৈরি করতে কত সময় লাগবে এই প্রশ্নের উত্তরে এস সোমনাথ বলেন কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যেই স্পেস স্টেশন তৈরি করা সম্ভব হবে বলে মনে করছি আমরা তিনি আরও বলেন আমরা ধাপে ধাপে এগোচ্ছি দীর্ঘ সময়ের জন্য মহাকাশে মানুষ পাঠানো এবং আরও কয়েকটি মহাকাশ অভিযান আমাদের লক্ষ্যের তালিকায় রয়েছে ইসরো প্রধান এস সোমনাথ এক সাক্ষাৎকারে বলেন আমাদের গগনযান প্রকল্পে মহাশূন্যে মানুষ পাঠানোর চেষ্টা করা হচ্ছে এই অভি সফল হলেই আমরা মহাকাশে স্পেস স্টেশন তৈরি করার চিন্তা ভাবনা শুরু করব গগনযানের পর ইসরোর কি কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে জানতে চাইলে এ সোমনাথ বলেন এর পরের পদক্ষেপই হল স্পেস স্টেশন তৈরি তারপরে আমরা চাঁদে ফের মহাকাশযান পাঠাবো তবে সেই মহাকাশযানে মানুষ থাকবে এটাই আমাদের পরিকল্পনা এর আগেও ইসরোর প্রাক্তন প্রধানকে শিবনও জানিয়েছিলেন ইসরো নিজস্ব একটি স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের থেকে আলাদাভাবে কাজ করবে ভারতের এই স্পেস যেহেতু একক প্রচেষ্টায় এই স্পেস স্টেশন তৈরি করা হবে তাই আকারে তা আন্তর্জাতিক স্পেস স্টেশনের থেকে ছোট হবে সেখানে মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে এখনই মহাকাশে ভ্রমণ বা পর্যটন শুরু করার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ইসরো